ये फाइबर ग्लास ये क्योंकि बाहर थे आसे ग्लास फाइबारटी ये आसले कोनो कोम्पानी दिबे ना ये जरा कम रेटे काज करे तारा क्योंकि ये दीते ही पारबे ना कारण ये एक फिट मालर भीतरे दीते गेले आमादेर खरच हय मिनिमाम 25 थेके 27 टाका खरच हये जाए एक फिट मालर भीतरे जोदि आमरा एटा देई এটা আপনার 500 টাকা 600 টাকা কেজি বাহির থেকে আনতে হয়। তো দর্শক বুঝতেই পারতেছেন আমি আসলে কি কথাগুলো আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চলে আসলাম নবজীব শ্যাম ডেকোরেশন ইউটিউব বা ফেসবুক চ্যানেলে। তো দর্শক দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই নবজীব শ্যাম ডেকোরেশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। तो दर्शक सकले केमन आছেন आशा करी सबाई भालो आছেন। तो आज के आमी आपनादेर माझे जे भिडियोटी निये सम्मुखीन हइलाम तो देखतेई पारताछेन आमार पिछने आसले सुंदर करे एकटी जिपसाम गेट करा हयेछे एबं ड्रयिंग डाइनिंग एर माझखाने गेटटी मूलत करा हयेछे एबं उपरेओ किन्तु ड्रयिंग डाइनिंग एर भितरे फल सिलिंग एर काज करा हयेछे सेगुलो आपनादेर देखानोर चेष्टा करब। तो पुरो भिडियो जुड़े आछि आमी मोहम्मद जाकिर होसेन आर এই ঠিকানাটা দর্শক আপনাদেরকে একটু বলে দিতে চাই। ঠিকানাটা হলো কুমিল্লা জেলা বুড়িচং থানা দক্ষিণ नौपारा ग्राम। तो एखाने आसले आमरा काज करतेछि मोशारफ सारेर बिल्डिंगे। तो एर आगे आसले अनेक किछु भिडियो आपनादेर माझे शेयर करछिलाम तखन किन्तु आसले एइभाबे आमरा काज करि ना जखन आसछि बा प्रथम आसछि तखन एस्टिमेटे तखनो किन्तु आपनादेर एइभाबे देखाइछि। तो एखन कि धरनेर काजगुलो हयेछे सेगुलो आपनादेर देखानोर चेष्टा करब। दर्शक आपनि जोदि आमादेर চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো না লাগলে অবশ্যই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে। তো দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটি গেটের কাজ করানো হয়েছে রাউন্ড গেট এই যে ড্রয়িং এর মাঝখানে। তো এই গেটটি আপনারা চাইলে কিন্তু দর্শক অনেকে কিন্তু করেন কি রাউন্ড করে ফেলান, রাউন্ড করলে কিন্তু এই গেটটা সুন্দর মতো করা যায় না। আপনারা এরকমের ফাঁকা রেখে দেবেন তারপরে কিন্তু আপনারা এই আমরা ভোট দিয়ে কিন্তু দর্শক রাউন্ড করে দিব। কখন আপনারা গেটটা করাইতে ইচ্ছা থাকলে বা ইচ্ছুক থাকলে কিন্তু আপনারা রাউন্ড করবেন না, রাউন্ড করলে কিন্তু এভাবে সুন্দর করে গেটটা কিন্তু করা যাবে না কারণ এটা আমরা জিপসাম বোর্ড। এখানে যে যা কিছু দেখতে পারতেছেন এগুলো সম্পূর্ণ জিপসাম, এই জায়গায় জিপসাম এগুলো সব জিপসাম, এই বোর্ডটা এটাও কিন্তু জিপসাম। তো এটা হলো মূলত আপনার রাউন্ড করা যাবে না কারণ রাউন্ড করলে সমস্যা কাজগুলো সূক্ষ্মভাবে কিন্তু করা যায় না। দর্শক কাজগুলো কিন্তু বেশি একটা ভালো চিনা যাচ্ছে না, হয়তো কোনো জায়গায় লাল কোনো জায়গায় দাগ পড়ে আছে বা বিভিন্ন রকমের কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই জিনিসটা কিন্তু এরকমের থাকবে না। দর্শক আমরা কিন্তু এগুলো অ্যান্টিক কালার রং সহকারে কিন্তু নিয়েছি, এটা আমরা এক সপ্তাহ পরে এই রঙগুলো করব তখন কিন্তু পুরো গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দর্শক আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে আসলে কী ধরনের কাজগুলো আমরা করে থাকি নবজীব শ্যাম ডেকোরেশন কোম্পানি কী ধরনের কাজগুলো করে থাকে সেগুলো আপনাদের দেখাচ্ছি। দর্শক আমার সামনে দেখতে পারতেছেন সুন্দর একটি গেট করা হয়েছে যা ড্রয়িং কাম ডাইনিং রুমের মাঝখানে। তো আমি একটু দূর থেকে দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। দর্শক দর্শক দেখতে পারতেছেন এটা হলো গেট, এখান দিয়ে আমি ডুইকে এখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর এটা হলো ড্রয়িং রুম, ড্রয়িং রুমে হাফ সিলিং করা হয়েছে এবং 3টি সিলিং রোজ লাগানো হয়েছে। আর এই জায়গা হলো ডাইনিং রুম, ডাইনিং রুমের মাঝখানে একটা গেট করা হয়েছে এবং এই সোজা হলো কিচেন রুম এবং এই সাইডে আরেকটি বেডরুম এবং এখানে ছোট একটি জায়গায় ডিজাইন করা হয়েছে। তো ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে অনেকেই আসলে চান যে এই ধরনের গেটগুলো করাবেন, তো অনেক সময় অনেকে করাইতে পারেন না কারণ অনেকে রাউন্ড করে ফেলান, সেই জন্য কিন্তু গেটটা আর এভাবে সুন্দর করে করা হয় না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কখনো রাউন্ড করবেন না কারণ রাউন্ড করলে কিন্তু গেটগুলো সুন্দর মতো এভাবে করা যায় না আর্টসের মতো। আমাদের যেভাবে ওয়ার্কার যারা মিস্ত্রি আছে কাজ করে তারা কিন্তু এভাবে ঠিক মতন করতে পারে না। তো আমি এখন ঢুকলাম ডাইনিং রুমে, ডাইনিং রুমে কি কাজ করা হলো ডাইনিং রুমে একটি 56 ইঞ্চি সিলিং রোজ এবং সাইডে বর্ডার এবং হাফ সিলিং করা হলো। আর এখানে একটা ভীম আছে, এই যে ভীম, ভীমটার পাশে কিন্তু আমরা লোবা লাগাই দিছি যেটা আসলে ভীমের মতো দেখতে অনেক সুন্দর লাগবে, অ্যান্টিক কালার ফাইবার কালার যদি আমরা করে দিই অনেক সুন্দর লাগবে আর কি। তো দর্শক আমি ডাইনিং রুম থেকে আপনাদেরকে গেটের ডিজাইনটা একটু দেখাইতে চাই। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু গেটটা করা হয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে। তো দর্শক নবজীব শ্যাম ডেকোরেশন কোম্পানি কিন্তু আসলে কথায় না কাজে বিশ্বাসী, সেটা আপনাদের অবশ্যই মাথা রাখতে হবে কারণ এখানে যে কাজগুলো করছি দেখতে পারতেছেন আপনারা প্রত্যেকটা কাজের কিন্তু একটি ফিনিশিং আছে এবং সৌন্দর্য আছে সেগুলো কিন্তু আমরা করছি। আর বিশেষ করে আমরা গেটের কাজটা কিন্তু খুব दक्षतार साथे एबं सुंदरभावे किन्तु काजगुलो करे थाकि। तो एखाने अनेक रूमेई काज करा हयेछे। तो ड्रयिंग रूमेर पाशे एकटी জায়গা ছিল যেটা আসলে 6 ফিট বাই 12 ফিট কি করা যায়, তো এটা নিয়ে আসলে অনেক টেনশনে ছিলাম। লাস্টে আমরা এইভাবে ডিসিশন নিলাম যে না এইভাবে করে দেই, করলে অনেক সুন্দর লাগবে, লোবারগুলো ফাইবার কালার বা অ্যান্টিক করে দিলে অনেক সুন্দর হবে। তো যাদের এরকমের গল্লি পরে 4 ফিট 5 ফিট তারা কিন্তু এই ডিজাইনটা করাইতে পারেন, কারণ অনেক সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু করানো হয়েছে। দর্শক দেখতে পারতেছেন আপনারা, এটা একটা গল্লি বা বিম থাকে যেখানে সেখানে কিন্তু করানো হয়। तो अपना अल्प टाकार भितरे सौंदर्य करते पारेन। एखाने मोटामुटी दर्शक बिल आसछे, आपनादेर देखाइते आमार असुविधा नाई, कारण देखते पारेन आपनारा स्वाभाविक। एखाने जे बिलटा आसछे देखते पारताछेन, आमि एकटु करे देखाई। एखाने बिलटा आसछे मोट 3,29,000 टाका, पिकआप भाड़ा आछे। टोटाल मोटामुटी भालो रेटेई काज करानो हयेछे, कारण आमरा रंगगुलो एबं काजेर गुणगत मान सेगुलो अवश्यई भालो देव। 350 टाका एवं 110 टाका, 600 टाका, 56 5,500 टाका, 32 इंच 2500 टाका, गेट आछे 28,000 टाका, पिकअप भाड़ा आछे 10,000 टाका और 3,29,000 टाका बिल हयेछे। এই কাজটির ভিতরে আমরা নিচে করেছি একটি সিলিং, এখানে একটি গেট করছি, এই জায়গায় একটা সিলিং করছি, এখানে দুইটা সিলিং, ওই জায়গায় অনেকগুলো কাজ করা হয়েছে এবং দোতলায় কিন্তু কাজ করা হয়েছে দর্শক। তবে আর এখানে সম্পূর্ণ ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে এখনো দেখাই দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন এখানে এখানে এই যে ফাইবার গ্লাস, এটা কিন্তু বাহির থেকে আসে গ্লাস ফাইবারটি। এটা আসলে কোনো কোম্পানি দিবে না, এটা যারা কম রেটে কাজ করে তারা কিন্তু এটা দিতেই পারবে না, কারণ এটা 1 ফিট মালের ভিতরে দিতে গেলে আমাদের খরচ হয় মিনিমাম 25 থেকে 27 টাকা খরচ হয়ে যায়। এই 1 ফিট মালের ভিতরে যদি আমরা এটা দিই, এটা আপনার 500 টাকা 600 টাকা কেজি বাহির থেকে আনতে হয়। তো দর্শক বুঝতেই পারতেছেন আমি আসলে কি কথাগুলো আপনাদেরকে বললাম। বা এখানে একটু কোয়ালিটিগুলো দেখুন, একটু ময়লা ঠালা পড়ে আছে, কারণ অনেক দিন আগে এবং ঢাকার থেকে এগুলো আমরা রং করে সবগুলো ঠিকঠাক করে দেব। দেখতে পারতেছেন দর্শক, কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নাই, কাজ নিয়ে কোনো সমস্যা নাই, বিষয় হলো কাজটা কীভাবে করতে হয় সেটা আমরা অবশ্যই জানি, আর এটা আমরা সবসময় মাথায় রাখি। তো এখানে কাজ করছে আমাদের মিস্ত্রি মোহাম্মদ নয়নের কাজ খুব ভালো, হাতের কাজ এবং ফিনিশিং খুব দারুণ। তো আমরা সব জায়গায় এইভাবে করে থাকি দর্শক। কীরকম হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সিলিংটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের কাজগুলো এভাবে সবসময় কন্টিনিউ দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।